আমানতকে গনিমতের মালের মতো খায়া ফলাইবি এমন অবস্থা যদি চলতে থাকে তখন বিপদ আযাব আর গজব হালাল হয়ে যায় ওয়াজ যাকাতু মাগরামা যাকাতকে ট্যাক্স আর জরিমানা মনে করা হইবে কিয়ামতের আগে দেখবা যাকাত যেমন বর্তমানে এমন অবস্থাটা আছে মাসালা জিজ্ঞাসা করছি আমাদের কাছে মাসালা জিজ্ঞাসা করছে হুজুর আমরা তো সরকারকে ট্যাক্স দিতেছি ভ্যাট দিতেছি মাল বাহির থেকে আসতেছে ট্যাক্স দিতেছি ভ্যাট দিতেছি আবার এখানের মধ্যে বেচা কেনা হইতেছে আবারও ভ্যাট ট্যাক্স দেওয়া লাগতেছে ভ্যাট ট্যাক্স দিতেছি ট্যাক্স দেওয়ার পরে আরে একবার যাকাত দিতে হইবে কেন বরং যাকাত না দিলেই তো চলে আজকের সমাজের মধ্যে যাকাতকে ট্যাক্স মনে কইরা অনেকেই যাকাত দেয় না পক্ষান্তরে এক সময় ছিল যাকাত এটাকে একটা এবাদত মনে করা হইত যাকাত আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে যাকাতের ব্যবস্থা রাখা হয়েছে যাকাত ব্যবস্থার মাধ্যমে যদি চালু হয়ে যায় সমাজের মধ্যে গরিব মানুষ থাকবে না একটা সময় যাকাত ব্যবস্থা ঠিকঠাক মতো প্রচলিত ছিল ইমামে আজম আবু হানিফা 150 হিজরিতে যার ইন্তেকাল হয়েছে যার যাকাতের অর্থ দিয়া বাগদাদের প্রত্যেকটা গরিবের বাড়িঘর চলত হযরত উমর ইবনে আব্দুল আজিজ বিশাল রাজ্য জুড়ে যাকাতের অর্থ দিয়া এমন ভাবে গরিব মানুষগুলির বাড়িঘরকে চালায় দিয়েছেন যার শাসন ক্ষমতা চলাকালীন সময়ের মধ্যে কোনো ফকির মানুষ ছিল না এমনকি একটা পর্যায়ে মানুষ স্বাবলম্বী হয়ে গেছে নিজের পায়ে দাঁড়ায় গেছে যার যার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দাঁড়ায় গেছে যাকাত গ্রহণ করার মতো মানুষ তালাশ করে পাওয়া যায় না ও মেরা আর মে مجھ کو ہے فقد تجھ سے ہو محبت خلق سے میں بیزار ہوں اب تو رہے بستا دم آخر ورد زبا آئی میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول الله صلى الله عليه وسلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللن ورب الأرضين وما أقللن ورب الشياطين وما أضللن إني أسألك خير هذه القرية
وخير ما فيها وخير أهلها، وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها، وحبب صالح أهلها إلينا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شتيارا دار المالك نورانيا حافظيا مدرسة ويتيم خانار حافظ ساترو دير دستر بندي উপলক্ষে আয়োজিত দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের জনাব সভাপতি মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাদিস বিশারদ হযরতুল আল্লাম আল্লামা হযরত মাওলানা মুফতি মাজহারুল হক কাসিমী দামত বরকাতুহু, দিগার ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম বিরাদারানে ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়ার মেহরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিলেন, আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমরা বরকতময় যে মজলিসের মধ্যে হাজির হয়েছি এর অন্যতম মধ্যমণি হইতেছেন আমাদের অলিপুরি সাহেব হুজুর দামাত বরকাতুহু, যার বয়ান শুধু সাধারণ মানুষ নয় বরং ওলামায়ে কেরামের অনেক ওলামায়ে কেরামের খোরাক যার বয়ান থেকে পাওয়া যায়। সেই হিসাবে আজকে আমি আপনাদের সময় খুব বেশি নিতে চাই না, আর এই এলাকা এটা তো আসলে আমাদের নেহায়েতই পরিচিত এবং আপন একটা এরিয়া। এই গ্রামের মধ্যে সর্বপ্রথম 1989 সনে সর্বপ্রথম আসছে, আজকে মনে পড়ে সেদিন আমাদের হযরত মাওলানা মাজহারুল হক সাহেবের আব্বা মরহুম আব্দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি আমাদেরকে অনেক দূর থেকে আগায় নিয়ে আসছেন। এদিকে একটা স্কুল মনে হয় আছে, ওই স্কুলের ওই দিক দিয়ে রাস্তা ছিল, মাগরিবের একটু আগে আমরা এখানে উপস্থিত হইলাম। এরপরে ওনাদের বাড়িতে অনেক আসা হয়েছে, কিন্তু এত সুন্দর মসজিদ হয়ে গেছে এটা আজকে আসার পরে দেখলাম। এখানের মধ্যে আসলে আজকে আমি অনেকটাই আবেগতাড়িত হয়ে যাচ্ছি, পিছনের অনেক কথা মনে হয়ে যাচ্ছে। আজকে হযরত মাওলানা মাজহারুল হক কাসিমী সাহেব উনি নিজেও এখানে থাকেন, আবার ওনার আব্বা একজন সাদা সিধা মানুষ হইলেও দেখা যায় প্রত্যেক সপ্তাহেই শবে জুমা তথা সাপ্তাহিক যে ইজতেমা মার্কাজ তো আমাদের বাসার এখানেই ছিল, বড় মসজিদেই ছিল, সেখানে যাই। এখানে মুরব্বীরা অনেকে আছেন যারা সেখানের মধ্যে আসা যাওয়া করতেন, এখনও অনেক মুরব্বী আছেন এখানে। আমাদের জানা মতে উনি এমন একজন মানুষ ছিলেন যাকে একজন জান্নাতি মানুষ হিসেবে সুসংবাদ দেওয়া যায়। হাদিস শরীফের মধ্যে আসছে আহলুল জান্নাতে বলুন, জান্নাতি মানুষ তারা সাদা সিধা থাকবে। ওনার ছেলে আলেম হয়েছে এই কারণে উনি ওনার ছেলেকেও সম্মান করতেন, যা আমার আপনার জন্য শিক্ষণীয় জিনিস। যতদিন পর্যন্ত হায়াত ছিল ততদিন পর্যন্ত উনি এখানে ছিলেন, আমাদের মাঝে ছিলেন,
আর এরপরে আসল জায়গায় চলে গেছেন ঠিক কিনা বলেন মির্জা মাজহার জানে জানান রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন উনি ওনার এক মুরিদকে একটা ডায়েরি দিয়া বলছেন যে আমার মৃত্যুর পরে ডায়েরি খুলুন এক সময় মির্জা মাজহার জানে জানান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে তখন ওই মুরিদ এই ডায়েরিটা খুলছেন খুলে দেখেন কিছু লেখা নেই একটা জায়গায় দুইটা লাইন আর মনে মনে চিন্তা করতেছেন পিসা হুজুর বলছেন ওনার ইন্তেকালের পরে খুললে দেখার জন্য এই কারণে খুলছেন খোলার পরে দেখেন দুইটা লাইন লেখা একটা লাইনে আছে এইভাবে লোক কহতে হ্যায় কে মজহর মর গিয়া লোক কহতে হ্যায় কে মজহর মর গিয়া দর হকীকত ও তো আপনা ঘর গিয়া মানুষ মনে করে মাজহার মরে গেছে আসলে তো মাজহার তার বাড়িতে গেছে এই মাজহার বলতেছি না মির্জা মাজহার জানে জানান রহমতুল্লাহ আমাদের চাচাজি আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি মাজহারুল হক কাসিমি দামাত বরকাতুহুমের আব্বার কথাটা আমার খুব বেশি মনে পড়তেছে আর আমরাও আশাবাদী আল্লাহর কাছে হয়তোবা তিনি তার আসল বাড়িতে পৌঁছে গেছেন এবং আমাদের আশা যে আল্লাহ হয়তো তাকে জান্নাতের উঁচু মকাম দান করবেন সবাই বলে আমি আজকে আসলে আপনাদের সামনে লম্বা চড়া কোনো কথা না বলে খুব সংক্ষিপ্তভাবে আমার হাতে সময় ২০ মিনিট আছে এই ২০ মিনিট সময়ের মধ্যে আমি একখান হাদিসের অংশ অল্প একটু পড়ছি এটা বলতে চাই স্বাভাবিকভাবে কেউ যদি কোনো অন্যায় না করে আইনের লোকের কাছে তার কোনো ভয় নাই ঠিক কিনা পুলিশরে ভয় পাইবে কে যে অন্যায় করে আর যার কোনো ভয় নাই যার কোনো দোষ নাই তার কোনো ভয় নাই ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাকে ভালোবাসেন কত ভালোবাসেন বলেন যে ইন্না লিল্লাহি মিআতা রাহমা আল্লাহর ১০০টা দয়ার সাগর আছে একটা দয়ার সাগর থেকে সবাইকে ভাগ বন্টন করে দিয়েছেন আর ৯৯ দয়ার সাগর আল্লাহ নিজের কাছে রাখছেন এবার চিন্তা করেন আল্লাহ বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন প্রাসঙ্গিকভাবে হাদিসের আরও একটা গল্প শোনাইতে পারি এক মা নবীজির দরবারে গেছেন যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা বলেন যে আল্লাহ অনেক বেশি দয়ালু বলেন যে হ্যাঁ অনেক বেশি দয়ালু আবার প্রশ্ন করতেছেন আপনি কি এই কথা বলেন যে একজন মায়ের চাইতেও আল্লাহ বেশি দয়াবান বেশি দয়ালু এই কথা কি আপনি বলেন তো নবীজি বলতেছেন শুধু মা না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মায়ের চাইতেও আল্লাহর দয়া বেশি আপনাদের কি ধারণা আল্লাহর দয়া বেশি না মায়ের দয়া বেশি এতটুকু বলার পরে তখন ওই মা নবীজিকে এমন এক প্রশ্ন করছেন যেই প্রশ্ন আমার আপনার বিবেককে নাড়া দিয়ে দেবে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন মা আমি আমার সন্তানকে আগুনে ফেলে দিতে পারি না আমি আমার সন্তানকে যদি আগুনে পুড়াইতে না পারি মেরে ফেলতে না পারি কষ্ট দিতে না পারি বরং মা হয়ে তার পায়ে একটা কাঁটা ফুরলে কাঁটা লেগে গেলে পিছনে পিছনে দৌড়ায় তার কাঁটাটাকে সরায়া দেওয়ার জন্য তাহলে আল্লাহ এত বড় দয়ালু হওয়ার পরেও আল্লাহ তার বান্দাকে জাহান্নামের আগুনে কেমন করে দিবেন আল্লাহ রাসূল যখন এই কথা শুনছেন তখন কাঁদতে শুরু করছেন আর কান্নার কারণে আর কথা বলতে পারতেছেন এত বেশি কাঁদতেছেন একটা পর্যায়ে তার কথা বন্ধ হয়ে গেছে কথাই বলতে পারেন একটা পর্যায়ে তিনি সঠিক উত্তর দিয়ে দিছেন আর এটা সারাংশ হচ্ছে মা সন্তানকে নাপাক অবস্থায় যেমন কোলে নেয় না ঠিক তেমনিভাবে বন্দা যখন গুনাহের ময়লার দ্বারা ময়লাযুক্ত হয়ে যায় তখন আল্লাহ তাআলা পাক না করে তাকে কাছে টেনে নেন
তাহলে আল্লাহর দয়া অনেক বেশি আল্লাহ চান প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা বান্দি তার আপন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে বান্দির সাথে আল্লাহ যত مخلوক আছে তার মধ্যে হইতে আশরাফুল مخلوকাত মানুষ তাকে সবচাইতে বেশি ভালোবাসে অতএব এই বান্দা এই বান্দি তাদের জন্য যত ধরনের সুযোগ সুবিধার দরকার আল্লাহ সব দিয়েছেন আল্লাহর ছেলেমেয়ে আছে বিবি বাল বাচ্চা আছে আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আল্লাহর স্বামী নাই স্ত্রী নাই আত্মীয় স্বজন নাই বংশ নাই গোষ্ঠী নাই জাতি নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد او میرا اور میں تیرا یار رہو مجھ کو ہے فقد تجھ سے ہو محبت خلق سے میں بیزار رہو اب تو رہے بستا دم آخر ورد زبا آئی میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تو بولتے سلام اللہ کو گوشتی گیتی آسے তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন বান্দা বান্দি তাদেরকে দয়া করবেন আমাদেরকে আমাদেরকে ছাড়া অন্য কাউকে দয়া করার দরকার নাই কারণ আমরা হচ্ছি শ্রেষ্ঠ মখলুক আশরাফুল মখলুকাত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার মালিক হয়ে আল্লাহ তাআলা মাঝে মধ্যে আযাব গজব দেন কেন এর সূত্র এবং সংক্ষিপ্ত উত্তর হইতেছে আইনের লোকের কাছে যেমন অন্যায় করলে যত খাতিরই হোক আইনের কাছে সে অপরাধী হয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে যতই ভালোবাসুক না কেন যদি তার দ্বারা কোনো একটা অপরাধ হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে কিছু না কিছু আযাব আর গজব চলে আসে চূড়ান্ত শাস্তি আখেরাতের মধ্যে আর দুনিয়ার মধ্যে কিছুটা নমুনা দেখায় দেন এমনই কিছু কথা আজকে আপনাদের সামনে তিরমিজি শরীফের হাদিস এই হাদিসের কিতাব মাওলানা মাদারসুল কোরআন তিরমিজি শরীফ থেকে রেওয়ায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়াত ফরমান বান্দা যখন গুনাহ করে তো আল্লাহর জন্য দয়ার পরিবর্তে রাগ আর গুসা আল্লাহর জন্য দয়ার পরিবর্তে তার প্রতি নারাজ হয়ে যাওয়া আযাব আর গজব তাকে দেওয়াটা এটা আল্লাহর জন্য হালাল হয়ে যায় এমনি কিন্তু আল্লাহর জন্য আযাব গজব দেওয়া বিপদ আপদ দেওয়া বান্দার জন্য আল্লাহ হালাল মনে করেন হালাল মনে করেন না কিন্তু যখন বান্দা গুনাহ করতে শুরু করে তখন আল্লাহ তাআলা আযাব গজব দিয়া পাকড়াও করাটা তার জন্য হালাল হয়ে বিশেষভাবে কিছু কিছু গুনাহের কথা বলে দেওয়া হয়েছে এক নম্বর বলেন ইজাত তুখিদাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন আজকে সম্ভবত এই তিনটা বা চারটা কথা বলতে বলতে হযরত মাওলানা মিরাজুল হক কাসিম সাহেব চলে আসবেন ইনশাআল্লাহ বলতেছে অনেক গুনাহের মধ্যে হইতে একটা গুনাহ হইতেছে এমন কিয়ামতের আগে দেখবা এই গুনাহ হইতে থাকবে এক নম্বর ইজাত তুফিজাল ফাইউ দিওয়ালা ও যখন রাষ্ট্রীয় সম্পদ নিজের মনে করে খায় ফেলবে আছে না নাই রাষ্ট্রীয় সম্পদ খানেওয়ালা আছে সবাই না কিছু কিছু এমন আছে বরং বর্তমান প্রেক্ষাপটে বলতে হয় রাষ্ট্রীয় সম্পদ মাইরা খাওয়ার মানুষই বেশি আমানতদারির সাথে কাজ করার মানুষ কম আজকে মেম্বার এমন এক প্রকারের মেম্বার আছে না যারা মাইরা খায় আজকে এক প্রকারের মাতবর আছে যারা ঘুষ খায় আজকে এক প্রকারের চেয়ারম্যান আছে
যারা জনগণের টাকা মাইরা রাস্তার টাকা মাইরা নিজের বিল্ডিং বানায় আজকে এক প্রকারের এমন মানুষ আছে এরা রাজনীতি করে পেটনীতি রাজনীতি না তারা পেটনীতি করে ঠিক কি না বলেন আজকে এক প্রকারের মানুষ এমন আছে যারা রাজনীতি করতেছে এমন কি গ্রামে গ্রামে ইউনিয়ন পর্যায়ের এমন রাজনীতিবিদ হয়ে গেছে এমন ভাবে রাজনীতি করে আগে যেটা ছিল রাজার নীতি এটা হয়ে গেছে এখন পেটের নীতি কেমন করে জনগণের অর্থ লুটপাট করে খাইবে এই কারণে উনি টাকা পয়সা খরচ করে মেম্বার টাকা পয়সা খরচ করে কখনো কখনো সেক্রেটারি কখনো কখনো ওয়ার্ড কাউন্সিলর কখনো কখনো বড় সভাপতি হয়ে যায় কারণ সরকার বলে আছে কোন রকম একটা টেন্ডার যদি আনতে পারি লাখ টাকার টেন্ডার আনতে পারলে 50,000 তো আমার আসুন আছে না নাই আল্লাহ বলেন এই কাজটা যখন সমাজের মধ্যে চলতে থাকবে তখন দেখবা আমি আল্লাহ নারাজ হয়ে গেছি কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তখন আযাব দিয়া পাকড়াও করা হালাল হয়ে যাবে আল্লাহর নবী ফরমান ইযা তুখিদাল ফাইউ দিওয়ালা রাষ্ট্রীয় সম্পত্তি যখন নিজের বানায় নেওয়া হইবে রাজস্বকে যখন নিজস্ব বানায় দেওয়া হইবে তখন আযাব আর গজব হালাল হয়ে যায় আর যদি রাষ্ট্রীয় সম্পদ যথাযথ কাজে লাগানো হয় রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিয়া দিবেন গরিব দেশ হইতে পারে তথাপি সেখানের মধ্যে অশান্তি থাকে না গরিব দেশ হইতে পারে অশান্তি থাকবে না ইযা তুখিযাল ফাইউ দিওয়ালা রাষ্ট্রীয় সম্পদ খায়া ফেলবে মাইরা খাইবে ওয়াল আমানাতু মাগনামা দ্বিতীয় নম্বর আমানতকে যখন গনিমতের মালের মতো খায়া ফলাইবে আমানতের মাল নষ্ট করে ফলাইবে আজকে এমন অবস্থা টাকা নিয়ে ঘুরতেছে কিন্তু ব্যবসার মধ্যে খাটাইবার মতো মানুষ পাওয়া যায় না আজকে যদি ভাইকে দেওয়া হয় বিশ্বাস করে না ভাই মায়েরা খায়া ফেলায় আজকে কখনো দেখা যাইতেছে বন্ধু বিশ্বাসঘাতকতা করতেছে আজকে দেখা যায় এমন কি বাবা ছেলেকে বিশ্বাস করে না ছেলে বাবাকে বিশ্বাস করে না বাবা যদি ছেলেকে কেশের মধ্যে বসায় দেয় একটু পরে দেখে ডান আর বাম মিলতেছে না ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক ছেলে বাবার সম্পদকে খেয়ে ফেলতেছে নষ্ট করে ফেলতেছে বন্ধু বন্ধুর সম্পদ মেরে খাই বিশ্বস্ত কোনো মানুষ পাওয়া যায় না এটা এক প্রকারের খেয়ানত খেয়ানত শুধুমাত্র সম্পদের মধ্যে এমন না বরং যার যেই দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের মধ্যেও আমানতদারি রয়েছে আপনি একজন ডাক্তার সরকারি ডাক্তার হইয়া আপনি একজন চিকিৎসক হইয়া সরকারের টাকা পয়সা নিয়া নান নেমক খাইয়া আপনি বাহিরে অন্যায়ভাবে কখনো চেম্বার বানাইতে পারেন না বর্তমান অবস্থা হইতেছে সরকারি হাসপাতালগুলি খালি থাকে পাঁচ দিনের মধ্যে দেখা গেছে একদিন মাত্র যায় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া অথবা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাইতেছে একদিন খাতার মধ্যে গিয়ে সাইন লাগাই দিতেছে সপ্তাহের বাকি 7টা দিন অন্য জায়গায় প্রাইভেট চেম্বার খুলে খুলে এমন কাজ করতেছে চিকিৎসা করতেছে কমিশন বাণিজ্য করতেছে ডায়াগনস্টিক সেন্টারের সাথে তার চুক্তি হয়ে গেছে আর সেখানের মধ্যে দেখা গেছে এক একটা পরীক্ষা দিলে 50% সে কমিশন খায়া ফেলাইতেছে এমন করে করে যদি আপনি দায়িত্বের মধ্যে আমানতের মধ্যে খেয়ানত করলেন এটাও এক প্রকারের খেয়ানত শুধুমাত্র টাকা পয়সার মধ্যে খেয়ানত না টাকা পয়সা ছাড়াও খেয়ানত হইতে পারে আপনি বাপ হয়েছেন আপনার সন্তানের খবর নেওয়া দরকার আমরা যখন ছুটে ছিলাম এই গ্রামের মধ্যেও আসছি পাশের বাকাই গ্রামের মধ্যে গেছি কিন্তু বাসার মধ্যে মাগরিবের পরে খবর হয়ে গেছে এই ছেলেটা কই গেছে আমাদের নাম নিয়ে বলতেন সিফাতুল্লাহ গেছে কই এটা শুধুমাত্র
মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার একজন উস্তাদ একজন আলেম তার সন্তান হওয়ার কারণে না আপনাদের গ্রামের যারা আছেন সাধারণ মানুষ যারা আছেন এমন কি কেউ দিন মজুর যদি হয়ে থাকেন স্কুলের মধ্যে যদি পড়ে মাগরিবের পরে বাড়িতে না গেলে তাহলে দেখা গেছে বাজারের কাঁচা কুঞ্চি দিয়ে বাইরে চামড়া উড়াইছে ঠিক কিনা দেখে বলে মাগরিবের পরে তুই বাইরে আর বর্তমানে এখন দেখা যায় এশার নামাজের পরে কখনো কখনো দেখা যায় নয়টা বাজতেছে দশটা বাজতেছে তারপরে আটতেছে আমাদের চাইতেন হুজুরের মাঝে মধ্যে কথাটা বলে ও কই যাস কো মুরো বুঝাইতেছে সেনবীর মুরে যাইতেছে সেনবীর মুরে যাইতেছে দশটা বাজতেছে এগারোটা বাজতেছে সেখানে কার সাথে কি করতেছে কোনো খবর নাই কখনো মুরের নাম দিয়া যাইতেছে গা কইরা আছে না নাই কখনো দেখা যাইতেছে এদিক সেদিক চলে যাইতেছে এমনকি আজকের সমাজের মধ্যে বাবা হইয়া মেয়ের খবর পর্যন্ত রাখতেছে না এই তো আজকের দৈনিক পত্রিকার মধ্যে এর মধ্যে খবর পাইবেন একটা মেয়ে রাত্রে দুইটার সময় বাইরে গেছে গা এবং তার প্রেমিক তাকে গাছের সাথে ধাক্কা লাগাইয়া মাথাকে থকলে দিয়া হত্যা করার পরে বোর্ডিং মানের মধ্যে ফেলাইয়া দিছে আজকে বাইরে রাত্রে দুইটার সময় মেয়ে বের হয়ে যায় রে তুমি কেমন বাবা রাত্রে দশটার পরে তোমার ছেলে ঘরের মধ্যে থাকবে না তুমি কেমন বাবা তুমি তোমার সন্তানের সাথে খেয়ানত করেছো তুমি তোমার সন্তানের সাথে খেয়ানত করেছো সরকারি অফিসার হয়ে ঠিক মতো দায়িত্ব পালন করতেছো না তুমি খেয়ানত করতেছো তুমি একজন দিনমজুর তুমি দিনমজুরির কাজ করতেছো তোমার চারটা থেকে আটটা থেকে চারটা পর্যন্ত দায়িত্ব তুমি সেই দায়িত্ব বাদ দিয়া তুমি বয়ে বয়া ওই অনেক সময় আমাদের মনে মাদ্রাসা বিপুত ওই মমি সিংহে মুনি গুলি আইলে উত্তা খাইতে খেতে আধা দিনে এমনি পার করে বলেছে বুঝছেন না ভাই স্যার এইভাবে হুক্কা খায়া খায়া তুমি তোমার দায়িত্ব থেকে যদি দায়িত্ব ঠিক মতো পালন না করে থাকো তাহলে তুমিও খেয়ানত করছো তুমি মাস্টার ঠিক মতো পড়াইছো না তুমিও খেয়ানত করেছো إذا اتخذ الفيء ديوالا والأمانة مغنما أمانة كي غني متر مالين متخايا فلائي بي امان ابوستا جدي چولتے تاكي تخن بي پود عذاب ار غضب حلال ہویا دائي والزكاة مغرما زكاة كي تیسر زوریمان امان کرا ہوئی بي ডেম তের আগে দেখবা জাকাত যেমন বর্তমানে এমন অবস্থাটা আছে মাসালা জিজ্ঞাসা করছি আমাদের কাছে মাসালা জিজ্ঞাসা করছে হুজুর আমরা তো সরকারকে ট্যাক্স দিতেছি ভ্যাট দিতেছি মাল বাহির থেকে আসতেছে ট্যাক্স দিতেছি ভ্যাট দিতেছি আবার এখানের মধ্যে বেচা কেনা হইতেছে আবারও ভ্যাট ট্যাক্স দেওয়া লাগতেছে ভ্যাট ট্যাক্স দিতেছি ট্যাক্স দেওয়ার পরে আরে একবার জাকাত দিতে হইবে কেন বরং জাকাত না দিলেই তো চলে আজকের সমাজের মধ্যে জাকাতকে ট্যাক্স মনে কইরা অনেকেই জাকাত দেয় না পক্ষান্তরে এক সময় ছিল জাকাত এটাকে একটা এবাদত মনে করা হইত জাকাত আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে জাকাতের ব্যবস্থা রাখা হয়েছে জাকাত ব্যবস্থার মাধ্যমে যদি চালু হয়ে যায় সমাজের মধ্যে গরিব মানুষ থাকবে না একটা সময় জাকাত ব্যবস্থা ঠিকঠাক মতো প্রচলিত ছিল ইমামে আজম আবু হানিফা ১৫০ হিজরিতে যার ইন্তেকাল হয়েছে যার জাকাতের অর্থ দিয়া বাগদাদের প্রত্যেকটা গরিবের বাড়িঘর চলত হযরত উমর ইবনে আব্দুল আজিজ বিশাল রাজ্য জুড়ে জাকাতের অর্থ দিয়া এমনভাবে গরিব মানুষগুলির বাড়ি ঘরকে চালায় দিয়েছেন যার শাসন ক্ষমতা চলাকালীন সময়ের মধ্যে কোনো ফকির মানুষ ছিল না এমনকি একটা পর্যায়ে মানুষ স্বাবলম্বী হয়ে গেছে নিজের পায়ে দাঁড়ায় গেছে যার যার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দাঁড়ায় গেছে জাকাত গ্রহণ করার মতো মানুষ তালাশ করে পাওয়া যায় নাই এই কারণে বলতেছে জাকাত ব্যবস্থা চালু করো আর এটাকে যদি ট্যাক্স মনে করতে থাকো বিপদ এক নম্বর তোমাদের সমাজের মধ্যে ধনী গরিবের বৈষম্য থাকবে ধনী অনেক ধনী হইতেছে গরিব অনেক গরিব হইতেছে আজকে আমাদের বাংলাদেশকে অনেকে মনে করে যে এটা একটা গরিব রাষ্ট্র মোটেই গরিব রাষ্ট্র না
বরং বাংলাদেশের যত অর্থগুলি আছে এক শ্রেণীর মানুষ এগুলিকে কুক্ষিগত করে রাখতেছে যারা এই টাকা পয়সাগুলি নিজেদের মধ্যে রাখতেছে আজকে নাম বলতে চাই না বাংলাদেশের মধ্যে একজন বহুত বড় শিল্পপতি যে কিনা শেয়ার বাজারটাকে কুক্ষিগত করার কারণে তার ব্যবসার মধ্যে কোনো অসুবিধা হয় নাই বিমান কিনতেছে হেলিকপ্টার কিনতেছে লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক হয়ে যাইতেছে পক্ষান্তরে সাধারণ মানুষের অবস্থা এমন নিজেরা আত্মহত্যা করেছে ঢাকার রাজপথের মধ্যে তাহলে আমাদের দেশ তো আসলে গরিব না আমাদের দেশের মানুষগুলি কিছু মানুষে দখল করে নিয়ে রাখছে জাকাত ব্যবস্থার মাধ্যমে সেই সবকিছু বন্ধ হয়ে যায় সর্বশেষ একখান কথা বলে বিদায় দিব ওয়াতুউল্লিমা লিগাইরিদ দ্বীন আল্লাহর আযাব হালাল হইবার জন্য আরেকটা গুনাহ হইতেছে দ্বীন শিখতেছে দুনিয়া কামাই করার জন্য আছে না নাই কথা কইলে কোরআন শিখতেছে দুনিয়া কামাই করার জন্য হাদিস শিখতেছে দুনিয়া কামাই করার জন্য মাদ্রাসায় পড়তেছে ভালো একটা ইমামতি পাওয়ার জন্য আর আমাদের সামনে বলেও বেড়াইতেছে অনেকে তোমার ফুটটা কি করব কিচ্ছু করতে পারবে না কোন রকম যদি মাদ্রাসায় দিয়া মোল্লা মুন্সি বানাই দিতে পারো আর একটা ইমামতি নিতে পারলো জীবনটা পার করতে পারবে নাউজুবিল্লাহ বলি ঘুরে কর না কোরআন এবং হাদিস শিখবো পেট পালার জন্য না একমাত্র ইখলাসের জন্য আখেরাতের আশায় কোনটা কেউ যদি আখেরাতের আশায় কোনো কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তার পিছনে এমন ভাবে জলিল করেন আখেরাতের কাজ যে করবে আল্লাহর ওয়াদা তুমি তোমার কাজ চালায় যাও আখেরাতের কাজ চালায় যাও ইবাদতের কাজ চালায় যাও আল্লাহ তার ওয়াদা পূরণ করবে তোমার রিজিকের অভাব হবে না আমাদের সাপিয়ানু হুজুর একটা পর্যায়ে তো তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন 74-এ দুর্ভিক্ষ হয়েছিল এর আগেও দুর্ভিক্ষ হয়েছিল পাকিস্তান পিরিয়ডের মধ্যে দুর্ভিক্ষ হয়েছিল হযরত সাপিয়ানের হুজুর শামসুল হক সাপিয়ানি দামত বরকাতুহু বলতেছেন একজন আলেম না খেয়ে মরছে আমাকে পাল্লে দেখায় একজন আলেম না খেয়ে মরছে এমন নজির পাওয়া যাবে না তবে হ্যাঁ আলেম যদি নষ্ট আলেম হয়ে দেয় আলেম যদি তার আমলকে ছেড়ে দিতেছে আলেম যদি তার এখলাস বাদ দিয়ে দেয় আলেম যদি দিনের দিনকে একটা ঢাল বানাইতেছে নিজের পেট পালার জন্য তার পেটের কালা দূর হয় না আমি নিজের চোখে কয়েকজনের কথা আমি বাস্তবে বিশ্বাসী আমি অনেক সময় বাস্তব কথা বলতে চাই আজকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এমন আলেম একজন একজন করে দেখাই দিতে পারবো যারা বড়লোক হওয়ার আশায় যারা মাদ্রাসা বাদ দিয়ে দিয়েছে যারা আলেম হয়ে যাওয়ার পরও দুনিয়ার পিছনে দৌড়াইতেছে এদের কপালের মধ্যে দুর্গতি শেষ হয় নাই হবেও না আজকে আমার চোখের সামনে সেই মানুষগুলির চেহারা ভাসতেছে যেই মানুষগুলি কোরআন হাদিসকে বাদ দিয়েছে কোরআন হাদিস বাদ দিয়া চাকরি নিয়েছে বিদেশ চলে গেছে আর বিদেশ চলে যাওয়ার কারণে দেখা গেছে বড়লোক হইবে দূরের কথা আর ডন্ডি লাগে আসছে কে পক্ষান্তরে সত্যিকারের আলেম মাওলানা মাজহারুল হক নাসিরি সত্যিকারের আলেম মাওলানা লোকমান সত্যিকারের আলেম একাদের ইমাম সাহেব কি আছে কিছু নাই তবে সবচাইতে বড় জিনিস রয়েছে তার মধ্যে সম্মান রয়েছে তার চলার কোনো অসুবিধা নাই কয় টাকা বেতন দেন তার কুফির বাজিত্ব ভাঙে না আর আপনি তো লাখ লাখ টাকা মালিক আপনি লাখ লাখ টাকা মালিক হয়ে কি অবস্থা হয়েছে একটু যুগ যুগ মিলায় দেখেন তবে আল্লাহ বলছে আমি নারাজ হই কখন জানো তো হল্লি মালি গাইরি দিন একটা সময় এমন অবস্থা যখন বিরাজ করতে থাকে দুনিয়া টাকা পয়সা কামাই করার জন্য যখন কোরআন শিখতেছে হাদিস শিখতেছে আফসুসের সাথে বলা লাগে এটা তো আসলে আমার উপর পড়ে যায় এগুলি তো আমার উপর পড়ে যায় আজকে একদল ছাত্র তারা মাদ্রাসার মধ্যে যায় মাদ্রাসার দিয়ে কিতাব ঠিক মতো পড়ে না বরং এখানের মধ্যে কিতাব না নিয়ে মোবাইল নিতেছে মোবাইল নিয়ে ওয়াজ দেখে আমার কাছে তো কয়েকজনে বলছে হুজুর আমরা লোকের পড়ছি ওকিল লেগে হুজুর এটা কিছু ভালো আছে আর কি করুন কিছু কথাবার্তা কইতারলে রাত কিছু 5,000 টাকা পাওয়া যাবো আজকে ওয়াজ শিখতেছে কোরআন শিখতেছে হাদিস শিখতেছে ওয়াজ শিখতেছে দুনিয়া কামাই করার জন্য কেন দুনিয়া কামাই করার জন্য আজকে বলতেছে একটা ইবাদত দাওয়াত তাবলীগ একটা ইবাদত দিন জিন্দা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মধ্যে তিনটা পদ্ধতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার মধ্যে
دين الإسلام كي ছড়ায় দিবেন তিনটা জিনিস এক নম্বর তালিম তাআল্লুম শিখন শিখানো এলম সারা দিন দিন সম্ভব না তালিম তাআল্লুম সুফফার মধ্যে সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওনারা দিন শিখছেন সুফফার মধ্যে দিন শিখছেন দ্বিতীয় নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করার মাধ্যমে দ্বীনের প্রচার প্রসার করা হয়েছে তৃতীয় নম্বর আইন ইবাদত হচ্ছে দাওয়াত তাবলীগ ওয়াজ আর নসিহত এটা হচ্ছে দাওয়াত তাবলীগ ওয়াজ আর নসিহত এটা হচ্ছে ইবাদত এক সময় আমরা দেখতাম ওয়াজ করতেন আল্লাহওয়ালা বুঝুন গায়নে দিন এক সময় আমরা দেখেছি ওয়াজ করেছেন ফখরে বাঙ্গাল এক সময় দেখেছি ওয়াজ করেছেন গাছতলার বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক সময় ওয়াজ করেছিলেন হযরত বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি এই গ্রামের মুফতি ওয়াজ করেছিলেন হযরত সিরাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি এই গ্রামের মুফতি ওয়াজ করেছিলেন বুজুর্গ চুক শ্রেষ্ঠ আল্লাহর ওলি জীবন বাকির হুজুর রহমতুল্লাহ আলাইহি এক সময় এই এলাকার মুফতি ওয়াজ করেছিলেন শেখ ফরুনা রহমতুল্লাহ আলাইহি এক সময় এলাকার মুফতি ওয়াজ করেছিলেন شيخ فنوى رحمة الله عليك شمعون خان رحمة الله عليك حضرت حافظ حضور رحمة الله عليك حضرت بيت حضور رحمة الله عليك مفتي فضل الحق أميني رحمة الله عليك مفتي آدم مفتي نور الله رحمة الله عليك আর এখন বই পড়া পড়া ভক্ত হয়ে যাইতেছে আর টাকার বিনিময়ে নিজের নিজের যা কিছু আছে দিন ধর্ম সব কিছুকে ধ্বংস করে দিতেছে تعلم لغير الدين دين শিখতেছে দুনিয়া কামাই করার জন্য কুরআন পড়তেছে হাদিস পড়তেছে শিখতেছে ভালো বক্তা হওয়ার জন্য কুরআন শিখতেছে হাদিস শিখতেছে ভালো একটা ইমামতি পাওয়ার জন্য ভালো একটা খতিবগিরি পাওয়ার জন্য কোন রকম নিজের পেটটা পালার জন্য আল্লাহ নবী ফরমান এমন আরো আরো অনেকগুলি গুনাহের কথা রয়েছে 15টা গুনাহের কথার পরে আল্লাহর নবী ফরমান ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা যখন এমন গুনাহে কবিরাগুলি চলতে থাকবে তখন তোমরা অপেক্ষা করো আগুনের তুফান আমি আযাব হিসাবে পাঠিয়ে দিব ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আগুনের তুফান আমি পাঠিয়ে দিব আও খাসফান আও মাসখান দেখবা আকৃতির পরিবর্তন হয়ে গেছে আজকের পত্রিকার মধ্যেও দেখা গেছে খবরের মধ্যে প্রকাশ একজন মানুষ সেই বিভৎস আকৃতি ধারণ করেছে তার দুইটা হাত হাত না বরং দেখতে মনে হয় যেন গাছের জোর বট গাছের জোরগুলি যেমন হয়ে গেছে তার হাতটা এমন হয়ে গেছে পাউটা এমন হয়ে গেছে আজকে আকৃতির পরিবর্তন এমন করে হয়ে গেছে কখনো কখনো দেখা যায় বেড়া মানুষ বেড়ি হয়ে গেছে কখনো কখনো দেখা যায় বেড়ি মানুষ বেড়া হয়ে গেছে ঠিক না বেঠি আল্লাহ নবী ফরমান আও খাসফান আও মাসখান আও কাজাফান পাথরের বৃষ্টি আছে বৃষ্টি চলে আসবে দেখবা ও জালজালাতান ভূমিকম্প হইতে থাকবে দেখবা ও আয়াতিন তাতাবা কানিজামিন কুতিয়াসিল পুহু ফাতাতাবা একের পর এক আদাব আর গজব এমন করে আসবে দেখবা তসবির ছিঁড়ে গেলে দানা যেমন একে একে ছিঁড়তে থাকে তেমন করে করে তসবির দানার মতো আদাব আর গজব আসবে বলি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদের কথাগুলি বুঝার মানার আমলের তৌফিক দান করুন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম